রাজ্য সরকার অনেক কিছু বলছে যে বলার কোনো মাথা নেই মুন্ডু নেই সব আছে কিন্তু মাথা আর মুন্ডুটাই নেই সবই বলছে রাজ্য সরকার কি বলছে না বলুন তো কি বলছে না সেটা আগে বলুন তারপর আমি বলছি কি বলছো রাজ্য সরকারের উপর ব্যাপার না এটা মানুষের মানুষের এটা প্রতিবাদ মিছিল এটা নাগরিক সমাজের মিছিল আমরা বিভিন্ন মাধ্যম থেকে এসেছি কেউ নাটক থেকে এসেছি কেউ সমবেত আবৃত্তি করি কেউ বাচিক শিল্পী রাজ্য সরকার বলছে একে ছেড়ে দিলাম তাকে ছেড়ে দিলাম সেটা গেলে কি দুর্নীতিটা বন্ধ হয়ে যায় সেটা দিলে কখনো দুর্নীতিটা বন্ধ হয় না দুর্নীতি দুর্নীতিই থাকে কয়লা কখনো মুছলেও কালি ওঠে না কয়লা কালিই থাকে যে ভয়ঙ্কর অত্যাচার নেমে এসছে চাকরি প্রার্থীদের উপর প্রথমত তো তাদের চাকরিগুলো নিলাম করা হয়েছে দ্বিতীয়ত তাদেরকে এইভাবে অত্যাচার করে মাঝরাতে তুলে নিয়ে যাওয়া হয়েছে তারপরে সমাজের সমস্ত শ্রেণীর লোকেদের রাস্তায় নামা ছাড়ার কোনো উপায় ছিল না সেই জন্য আমরা আজকে রাস্তায় অনেক পুড়িয়ে দেওয়া হয়েছে অনেক খালি কাগজে তাদের হয়ে লিখে দেওয়া হয়েছে আর বেশিরভাগই টাকার বিনিময়ে চাকরি পেয়েছে কি প্রমাণ লোপাটের জন্য পুড়িয়ে দেওয়া হয়েছে হ্যাঁ নিশ্চয়ই ওরা সারদার প্রমাণে লোপাট করেছে ঠিক এইভাবে এবং প্রশাসনকে এইভাবেই ব্যবহার করা হচ্ছে পুলিশ সক্রিয়ভাবে কাজ করছে এদের সঙ্গে এইভাবে আন্দোলন গড়ে তুলতে হবে রাস্তায় নামতে হবে রাস্তায় নামা ছাড়া আর কোনো উপায় নেই রাস্তায় সকলকে নামতে হবে আজকে কয়েকজন লোক দেখছেন এরপরে দেখবেন সবাই রাস্তায় নেমে আপনার ঘরের ছেলেমেয়েরা যখন চাকরি পাবে না আমার ঘরের বাচ্চারা যখন চাকরি পাবে না আমাদের ভবিষ্যৎ মানে যে সমস্ত টিচাররা কিচ্ছু কোয়ালিফিকেশন নেই পড়াবে তখন সকলের গায়ে যখন লাগবে প্রত্যেকে রাস্তায় নেমে শিক্ষকতা কি এটা তো শুধুমাত্র ওপরটা আইসবার্গ আছে এরপরে আপনারা দেখবেন যে পুলিশে যেসব রিক্রুটমেন্ট হয়েছে হাসপাতালে যেগুলো হয়েছে দমকলে যেগুলো হয়েছে খালি পোস্ট কর্পোরেশনে পুরো রাজ্যটাই দুর্নীতির ওপর দাঁড়িয়ে আছে হ্যাঁ এটা আস্তে আস্তে বেরোবে যদি শেষ পর্যন্ত তদন্ত চালিয়ে যেতে দেওয়া হয় তাহলে আস্তে আস্তে সবই বহুদিন পরে কলকাতাকে আবার জীবন্ত মনে হলো বহুদিন পরে কলকাতা আজকে জীবন্ত কেমন একটা সব চতুর্দিক কেমন কুমাগ্রস্ত মনে হচ্ছিল বেশ কিছুদিন যাবৎ আজকে দেখে আমার মনে হলো যে কলকাতা আবার আবার আগের কলকাতার চরিত্রে ফিরছে কলকাতা যে ঘটনা ঘটেছে ছাত্রদের চাকরি প্রার্থীদের সাথে আমি আমার ব্যক্তিগতভাবে এই ঘটনার জন্য তীব্র 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 ঘৃণা পোষণ করি প্রতিবাদ জানাই ধিক্কার জানাই এই ঘটনাকে তো আমরা একটাই কথা জানি শিক্ষা যদি রাখি আগে বাঁচতে নাহি ভিক্ষা লাগে আমরা শিক্ষা চাই না আমরা শিক্ষা চাই এবং এই শিক্ষিত শিক্ষকদের ওপর যে অত্যাচার করা হয়েছে তার আমরা প্রতিবাদ করছি আমরা সকলে জানি এবং শুধু শিক্ষকদের জন্য নয় প্রত্যেকটা মানুষের ওপর যে একটা অন্ধকার নেমে আসছে আজকের দিনে তার প্রতিবাদ করছি আমরা প্রত্যেক দিন ধরে এটুকুই বলবো আপনারা সঙ্গে আছেন সঙ্গে থাকুন এই লড়াই কিন্তু চলছে চলবে এই সময়টা শুধু আমি আমারটুকু দেখব আমার কিসে ভালো হয় আমি কি করে ভালো থাকি আমার কাজটুকু দেখব আমার সন্তান দেখব আমার বর দেখব আমার অমুক দেখব এই আমি আমি করাটা ছেড়ে এবার একটু বৃহত্তর স্বার্থে প্রত্যেকটা মানুষের কাছে আবেদন যে এই অন্যায়গুলো যারা দেখছেন এই অন্যায় আর সহ্য করার সীমা অতিক্রম করে গেছে এবার আপনারা সবাই সোচ্চার হন রিজাইন মমতা এই হ্যাশট্যাগটা চালু করুন উই ওয়ান্ট মমতা টু রিজাইন আর যারা ওই কার্নিভালে হেঁটে বেরিয়েছেন তাদেরকে মার্ক করে রাখুন একদম মার্ক করে রাখুন তারা যারা মা দুর্গা মা শারদার সাথে মা মমতার তুলনা টানছেন তাদেরকে মার্ক করে রাখুন এদের কিন্তু হিসেব দিতে হবে একদম কানা করায় হিসেব দিতে হবে দেখছি আজকের একটা মিছিলকে দেখে সৌগত রায় বলছেন সরকার যথাযথ ভূমিকা পালন করেছেন গুলি করেননি তা আমরা যারা টিকি বাঁধিনি তাদেরকেই ভয় দেখাচ্ছেননি ভয় দেখাচ্ছেন গুলি করেননি বলে যারা টিকি বেঁধে রেখেছে তাদের নিশ্চয়ই কামানের সামনে বেঁধে রাখেন কিন্তু এত কিছু সত্ত্বেও ভয় পাওয়ার কিছু নেই কারণ কামানে আগুন বা গুলিতে ট্রিগার যে চাপে সে মানুষ আমাদের সাথে আছে ধন্যবাদ